আচ্ছা, আজ গীতার কর্মযোগের বিশ্লেষণ করব খুব সংক্ষেপের মধ্যে, যে কর্মযোগটাকে ভগবদ্ গীতায় কীভাবে দেখানো হচ্ছে। তো আমরা সবাই যথারীতি জানি যে কর্মযোগের জন্য যে শ্লোকটা খুব ব্যবহৃত হয় সেটা হচ্ছে কর্মণ্যবাধিকারস্তে মাং ফলেষু কদাচন মা কর্মফলে হেতুর্ভূ মা তে সঙ্গস্তা কর্মণি। তো এই যে শ্লোক, এই শ্লোকের অর্থ হচ্ছে এখানে আমাদের কর্মফলের আশা থেকে বিরত থাকতে বলছে। অর্থাৎ আমরা কর্ম করতে পারি, কর্ম ফল নিয়ে আমাদের আশা করা উচিত নয়। তো এখানে যে কর্মের করার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নিষ্কাম কর্ম, অর্থাৎ কর্মটা করাটা হচ্ছে আমার উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু কর্ম করার পরবর্তী ক্ষেত্রে কোনো উদ্দেশ্য বা পরবর্তী ক্ষেত্রে ফলাফল নিয়ে আমাদের মোহিত না হওয়াই উচিত। এবার এখানে সাধারণত এটাই কোশ্চেন আসে যে আমরা যদি কর্ম ফলটা নিয়ে না ভাবি তাহলে আমি কর্ম করব কিভাবে, তাহলে কর্ম করার অনুপ্রেরণা আমি পাবো কিভাবে, প্রথমত এই কোশ্চেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ যেটা অর্জুনকে উপদেশ দিচ্ছেন সেটা হচ্ছে যে কর্ম ফল যেটাকে তুমি ভাবছো সেটা তোমার হাতে তো নেই। তো যে জিনিসটা তোমার হাতে নেই সেই জিনিসটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করে করবেটা কি, যেটা তোমার হাতেই নেই সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা মানে এর অর্থ হচ্ছে কোনো একটা জিনিস যেটার একটা সম্ভাব্যতার পরিকল্পনা করে আমার কাজ করা। তো এই সম্ভাব্যতা যদি পরিকল্পনা করে কাজ করি তো সেটা পুরোটাই একটা পসিবিলিটি বা সম্ভাবনার জায়গাতেই দাঁড়িয়ে থাকে। তো যেটা তোমার হাতে নেই সেটাকে নিয়ে চিন্তা না করে কর্মটাকে এই হিসাবে করো যেটা তোমার করার কর্তব্য বলে। অর্থাৎ তুমি কর্ম না করলে তুমি জীবনে চলবে কীভাবে, কিছু তো একটা করতে হবে, সেইভাবেই কর্মটাকে করার কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে হয় তুমি খাবার খাবে বা খাবার কাউকে খাওয়াবে, যে কোনো দুটোর মধ্যে কোনো একটা করবে। তো এই দুটোর মধ্যে কোনটা করবে সেটা তুমি নির্ধারণ করতে পারো, কিন্তু কোনটা করলে পুণ্য অর্জন বেশি হবে সেইটা কর্ম হওয়ার পরই তোমার বোঝা যাবে। তো কাজেই তুমি কর্মের ফল নিয়ে এত বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। তুমি এখানে বসে থাকবে এটাও একটা কর্ম, বা তুমি কাজ করবে এটাও একটা কর্ম, কিন্তু বসে থাকলে কী ফল হবে বা কাজ করলে কী ফল হবে, কাজ অর্থাৎ কোনো একটা শারীরিক পরিশ্রম করার কাজ বা যাই হোক কোনো একটা কাজের কথা বলছি, সেইটা তোমার কাছে কিন্তু দুটোই তোমার হাতে নেই। তো যেটা তোমার হাতে নেই সেটাকে নিয়ে তুমি এত চিন্তিত কীভাবে হচ্ছ। বলছে যে তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধার হতে পারো, অর্থাৎ তোমার ধনুর্বিদ্যা খুব ভালো আছে কিন্তু এর কন্ট্রোলটাও হচ্ছে লিমিট, অর্থাৎ তুমি তোমার দৃষ্টির প্রতি তোমার কন্ট্রোল আছে, তোমার ধনুক ধরার প্রতি কন্ট্রোল আছে, এইগুলো তোমার হাতে রয়েছে, এগুলোকে নিয়ে তুমি সম্পূর্ণ ফোকাস করতে পারো কোনো একটা জিনিস যেটাকে তুমি ধনুর্বিদ্ধ করবে। কিন্তু যে জিনিসটাকে ধনুর্বিদ্ধ করতে যাচ্ছ যেই টাইমে, সেই টাইমে অন্য কোথাও থেকে কোনো একটা জিনিস যে তাকে সরিয়ে দেবে না সেটা তো তোমার হাতে মানে তোমার হাতে নেই। তো তুমি যেটা তোমার কর্মের মধ্যে বা তোমার হাতের মধ্যে যেটা রয়েছে তুমি সেটা অবধিই তোমার কর্ম, তার পরবর্তী ক্ষেত্রে যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে বিঘ্নিত হওয়ার কারণ নেই। একজন ছাত্র, না ছাত্রের দিয়ে বোঝানো যাক, সে ক্লাসে প্রথম হওয়ার জন্য পড়াশোনা করছে, ক্লাসে প্রথম হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ যে সমস্ত বই তার মনে হচ্ছে সেগুলো সে পড়ছে, সেগুলো সে পড়ে সে এটা আশা করছে যে আমি এগুলো পড়ে প্রথম হয়ে যাব। দেখা যাচ্ছে কি যে সে তো প্রথম হওয়ার জন্য পরিশ্রম করছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার থেকেও কিছু উন্নত মানের বই অন্য কোথাও ছিল, অন্যান্যরা ওগুলোও পড়ছে এবং সে প্রথম হতে পারলো না, অন্যান্যরা প্রথম কেউ হয়ে গেল।
তো সেটা তো তার হাতে নেই যে অন্যান্যরা কে কী করবে, তার হাতে এটা আছে যে সে কী করতে পারে। সমস্ত পৃথিবীর কী ঘটনাগুলি হবে সেটা আমার হাতে নেই, তো যেটা আমার হাতে নেই সেটাকে নিয়ে বিঘ্নিত না হয়ে কর্মটাকে এই হিসাবে করা উচিত যে এটা আমার করা কর্তব্য বলে, অর্থাৎ আমি পড়াশোনা করব বা না করব, এই দুটোর মধ্যে আমাকে একটা ডিসিশান নিতে হবে, তো সেই ডিসিশানটাকে আমি নিচ্ছি। কিন্তু এই ডিসিশানটাই যে আমার ভবিষ্যতে আমার ফলাফল দেবে 100% বা ভবিষ্যতে আমার আমাকে মানে আমি 100% রেজাল্ট পাবো ওই কর্মের মাধ্যমে, এটা কখনোই নয়। তো এই যে এইটাকেই বলছে নিষ্কাম কর্ম, অর্থাৎ যে যার রেজাল্ট বা যার পরিণাম এই দুটো আমাকে বিঘ্নিত করবে না, আমি কর্মটাকে এই হিসাবে করব যে সেটা আমার কর্তব্য বলে। তারপর এটাও আছে যে আমরা যাই করছি সেটা ভাবছি আমি করছি, কিন্তু এই জগতে আবার এটাও বলা হচ্ছে যে কোনো কিছুই আমার দ্বারা করা হচ্ছে না। এটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে এটাও বোঝাচ্ছি যে যখন আমি জেগে থাকছি তখন আমরা ভাবি যে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এটা আমি করছি। এটা সম্পূর্ণই মিথ্যা বা ভুল ধারণা, এটা হচ্ছে আমাদের শরীরের ভেতরের যে প্রেশার সেটা অ্যাটমসফিয়ারের প্রেশারের থেকে একবার কম হচ্ছে একবার বেশি হচ্ছে, যার ফলে আমাদের শরীরে অটোমেটিক্যালি বাইরের অক্সিজেন ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। এটা অটোমেটিক প্রসেস একটা ঘটছে, এখানে কিন্তু আমার কোনো হাত নেই। এটাকে আরও ভালোভাবে বোঝা যায় যখন আমি নিদ্রারত অবস্থায় থাকছি তখনও তো আমি সেম জিনিসটাই করছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তখন তো আমি জেগে থাকছি না, তাহলে আমি তখন নিচ্ছি কীভাবে? তো এই যে যেটাকে ভাবছি আমি করছি, যেটা এটা কিন্তু করছি নয়, এটা হচ্ছে ঘটছে। আমাদের বয়সের বৃদ্ধি অটোমেটিক্যালি ঘটছে, তো এই যা জিনিসগুলো করছি ভাবছি এই জিনিসগুলো প্রত্যেকটাই ঘটছে নাকি আমি করছি? কোনোটাতে আমি আমার ইচ্ছেতে কোনো কিছুই ঘটছে না, আমার ইচ্ছে ততটুকু অবধি থাকতে পারে, সেটা খুব লিমিটেড। তো যাই হোক, গীতার এই যে কর্মযোগের বক্তব্য সেটা আজকে বিশ্লেষণ করলাম, এটাই হচ্ছে এর মূল আলোচনা যে কর্ম কিছু না কিছু আমাকে করতেই হবে, সেই হিসাবেই আমি কর্মটাকে করা উচিত। ধন্যবাদ।